डेली बेंगली न्यूज पोर्टाले सकल के स्वागत। आज हमें अपन साथ शेयर करब वज्रपात की और क्यों एर सृष्टि है, चलू भिडियो देखे आसा जा। बसर विभिन्न समय पत्र पत्रिकार पता खुलने देखते पाई विभिन्न देशर विभिन्न स्थान वज्रपाते एत जन मारा गेछे अत जन मारा गेछे। आसुन जानार चेष्टा करी केन किभाबे सृष्टि है। वायुमंडलेर उपरेर अंश नीचे तुलनाय तापमात्रा कम थाके, ए कारणे अनेक समय देखा जाय जे नीचेर दिक थेके उपरेर दिके मेघेर प्रवाह हय। ए धरनेर मेघके थंडार क्लाउड्स बले। अन्यान्य मेघेर मतो ए मेघेओ छोटो छोटो पानीर कणा थाके आर उपरे उठते उठते पानीर परिमाण बृद्धि पेते थाके। এভাবে বৃদ্ধি পেতে পেতে পানির পরিমাণ যখন 5 মিলিমিটারের বেশি হয় তখন পানির অণুগুলো আর পারস্পরিক বন্ধন ধরে রাখতে পারে না, তখন এরা আলাদা হয়ে যায়, ফলে সেখানে বৈদ্যুতিক আধানের সৃষ্টি হয় আর এই আধানের মান নিচের অংশের থেকে বেশি হয়। এই রকম বিভব পার্থক্যের পটেনশিয়াল ডিফারেন্স কারণে হতে উপর থেকে নিচের দিকে বৈদ্যুতিক আধারের বা ট্রান্সমিশন হয়। এই সময় আমরা আলোর ঝরকানি বা লাইটিনিং দেখতে পাই। আর ক্রিয়ার সময় উক্ত এলাকার বাতাসের প্রসারণ বা এক্সপানশন বা এবং সংকোচনের কন্ট্রাকশনের ফলে আমরা বিকট শব্দ শুনতে পাই। এ ধরনের বৈদ্যুতিক আধানের নির্গমন দুটি মেঘের মধ্যে অথবা একটি মেঘ ও ভূমির মধ্যে হতে পারে। মার্চ থেকে মে মাসের গোড়া পর্যন্ত বিহারের মালভূমি অঞ্চলে নিম্নচাপের ক্ষেত্র সৃষ্টি হয়, তখন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প পূর্ণ বায়ু প্রবাহ এই নিম্নচাপ ক্ষেত্রের দিকে এগিয়ে যায়। এই ছুটে আসা আর্দ্র বায়ু প্রবাহ এই দুয়ের সংঘাতে একটি দুটি করে বজ্রমেঘের সৃষ্টি হয় আর সেগুলি তীব্র গতিতে মাথা তুলতে থাকে। এই মেঘগুলি থেকে নিঃসৃত শীতল ঝাপটা বা কোল্ড ডাউন ড্রাফট সামনের দিকে আঘাত করে। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বায়ুস্তর ওই ঠান্ডা হাওয়ার ঝাপটা খেয়ে যখন উপরে উঠে যায় সঙ্গে সঙ্গে সেই সব জায়গায় নতুন করে বজ্রমেঘ সৃষ্টি হয়। সবচেয়ে প্রথম যে একটি দুটি মেঘ তৈরি হয়েছিল তাদেরকে জননী বা মাদার থান্ডার স্ট্রম বলা হয়। তবে সামনের দিকে সৃষ্টি হওয়া নতুন বজ্রমেঘগুলোকে বলা হয় কন্যা ডটার থান্ডার স্ট্রম। এইভাবে সামনের দিকে ক্রমে ক্রমে অনেকগুলো বজ্রমুখ সৃষ্টি হয়, সৃষ্টি হয়ে একটা রেখা বরাবর দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যায়। রাডার যন্ত্রে স্পষ্ট দেখতে পাওয়া যায় কালবৈশাখী মেঘের এই রেখাটি লাইন স্কোয়াল ক্লাউড ক্রমে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে আগায়। এই রেখার দৈর্ঘ্য 50 থেকে 100 কিলোমিটার পর্যন্ত হয় আর বিস্তৃত হয় প্রায় 15 থেকে 20 কিলোমিটারের মতো। এই রেখাটি যে অঞ্চলের উপর দিয়ে ঝাপটা দিয়ে যায় সেই অঞ্চলে কালবৈশাখী তাণ্ডব লীলা চলে। ক্রমে ক্রমে এই মেঘ বঙ্গোপসাগরের কাছে পড়লেই এই কালবৈশাখী ঝড় নিস্তেজ হয়ে যায়, কারণ সমুদ্রের উপর কালবৈশাখী হয় না। মনে রাখতে হবে কালবৈশাখী মেঘের বিস্তৃতি হয় প্রায় 15 থেকে 20 কিলোমিটারের মতো এবং মেঘগুলি সাধারণত প্রতি ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার গতিতে এগোয়। সুতরাং কোনো কোনো স্থান অতিক্রম করতে এই মেঘগুলি সাধারণত আধা ঘন্টা থেকে বড় জোর 1 ঘন্টার মতো সময় লাগে। বৃষ্টিও ততক্ষণ হয়, কিন্তু বজ্রমেঘের সঙ্গে অনেক সময় মধ্যস্থার মেঘ থেকেও অনেক সময় বৃষ্টি হয়, এই জন্য কোনো কোনো সময় 1 ঘন্টার বেশি সময় বৃষ্টি হতে পারে না। বজ্রপাতের সময় আমরা একটু সচেতন হলে এর হাত থেকে রক্ষা পেতে পারি। বজ্রপাতের অনেকগুলা রক্ষণীয় করণীয় বিষয় রয়েছে। তার ভিতরে বজ্রপাতের সময় কোনো খোলা স্থানে বা খোলা মাঠে দাঁড়াবেন না। ওই স্থানে যদি বড় গাছ না থাকে তবে আপনি ওই স্থানে সব থেকে উঁচু ব্যক্তি, সেই সাথে কোনো গাছের নিচে আশ্রয় নেবেন না, গাছের উপর বজ্রপাত বেশি হয়। পানির কাছে থাকবেন না, রাস্তায় সাইকেল বা মোটর সাইকেলের উপর থেকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। যদি খোলা মাঠ বা খোলা জমিতে থাকেন তবে লক্ষ্য করুন তার টানা কোনো বৈদ্যুতিক খুঁটি আছে কিনা, যদি থাকে তবে দুই খুঁটির মাঝখানে তারের নিচে পায়ের পাতা উঁচু করে পাতার উপর মাথা নিচু করে বসে পড়ুন। বজ্রাহত কোনো ব্যক্তি কোনো খালি হাতে স্পর্শ করবেন না, তার শরীরে তখন বৈদ্যুতিক থাকতে পারে। পৃথিবীতে প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও 100 বজ্রপাতের ঘটনা ঘটে, অতএব সাবধান থাকবেন। ধন্যবাদ সকলকে, আপনি সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেলি বেঙ্গলি নিউজ পোর্টালে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বজ্র